মিষ্টি বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা নতুন ধরনের সুজি দিয়ে সিন্নি, যেটা আটা ছাড়া। আটা তো সিন্নি হয়, এটা সুজির, আর এটা হেভি টেস্টি খেতে। আজকে যেহেতু পূর্ণিমা, আমি আমার নারায়ণকে এই সিন্নিটা প্রায় পূর্ণিমাতেই দিই, তাই ভাবলাম তোমাদেরও এই রেসিপিটা আজকে শেয়ার করব। তাই দেখাচ্ছি, এর জন্য লাগছে দুধ, কলা, নারকেল। এখন যেহেতু শীত, তাই নলেন গুড় একটু দেব, কাজু কিশমিশ, সুজি আর বাতাসা দেব। এরম একটা পাত্র নিলাম, তার মধ্যে খানিকটা দুধ, তারপরে ধরো 1 কাপ মতন সুজি দিলাম, সুজি। এবার একটা থালা নিলাম, তার বাতাসা, অল্প একটু আটা আমি দিই, যেহেতু নারায়ণ তাই একটু আটা দিই, আপনারা আটা নাও দিতে পারেন। গুড় দেয়া, গুড়ের দরকার নেই, কিন্তু শীতকাল বলে ঠাকুরকে প্রথম গুড় দিতে হয়, তাই কলাটা দিলাম। কলাটা বাতাসের মধ্যে চটকে নেব, এই যে কলাটা মাখা হয়ে গেছে। অল্প 1 চামচ আটা নেবেন, আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। এরপরে এর মধ্যে নারকেল কোড়াটা, নারকেল গুঁড়াটা দিয়ে ওটা আরেকবার ভালো করে মেখে নেব। আর গুড় আমি শীতকাল বলে তাই দিয়েছি, যেহেতু প্রথম গুড় ঠাকুরকে দিতে হয়, তাই একটুখানি গুড় দিলাম। এছাড়া এটা কিন্তু গুড় দিয়ে তৈরি হয় না, সাদা বাতাসা দিয়ে তৈরি করতে হয়। হয়ে গেছে আমার মাখা, আমি আরেকটু বেশি করে দুধ দিয়ে নিয়েছি সুজিটা ভেজানোর জন্য। এই যে সুজিগুলো ভিজে গেছে পুরো দুধের মধ্যে, এবার আমি এই নারকেল আর কলা এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো, তার মধ্যে এই কাজু কিশমিশটা দেব, এটা একটু মেখে নি। কাজু কিশমিশটা ঢেলে দিলাম, আমি একটু দুধ দুধ মেখেছি, ঘন আমার বাড়িতে অনেকেই পছন্দ করে না, তো আমি একটু দুধ দুধ মেখেছি, আপনারা একটু দুধ কমও দিতে পারেন। ঠাকুরকে নিবেদন করা হবে, এরমভাবেই আপনারা এই সিন্নিটা করে ঠাকুরকে দিতে পারেন, টেস্ট করে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে।